কলকাতার পর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও পূজো কার্নিভাল শুরু হতে চলেছে। সেই নিয়ে বুধবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের কার্যালয়ে। এই সভায় মূলত দুর্গাপূজোর কার্নিভাল নিয়ে আলোচনা হয়। 5ই আগস্ট সংস্কৃত লোকমঞ্চেও দুর্গাপূজোর কার্নিভাল নিয়ে পূজা কমিটি ও নাগরিকদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। রথতলা কাঞ্চনগর আপনারা জানেন আমি 17টা আমার দুর্গা পুজো কমিটি নিয়ে আমি কার্নিভাল করেছি। শুধু আগের বছর কোথায় হয় নাই আমরাও করিনি, কিন্তু আমি বছর দুয়েক ধরেই আমার নিজের চিন্তা ভাবনা ছিল যে কলকাতায় যেমন দুর্গা পুজো কার্নিভাল হচ্ছে আমরা বর্ধমান শহরেও করব, কিন্তু যে কোনো কারণে এটা একটা বিরাট প্রস্তুতির ব্যাপার, আমরা করতে পারি না। কিন্তু এবার প্রথম থেকেই আমাদের কলকাতা থেকেও চাইছে যে এবার দুর্গাপুজো কার্নিভালটা করা হোক, আর তারপর থেকে আমি ডিএম ম্যাডাম এসপি সাহেবের সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা দুর্গাপুজো কার্নিভালটা করব। প্রথমত আমরা ঠিক করেছিলাম যে আমাদের শহরের পুজোগুলোকে নিয়ে এবং কিছু কিছু আমাদের শহর লাগোয়া যে পঞ্চায়েত এলাকাগুলো আছে সেখানে লোকও যদি দুর্গাপুজো কমিটি আসতে চায় তাহলে তারা আমাদের এই দুর্গাপুজো কার্নিভালে অংশগ্রহণ করতে পারে। আমি বলেছিলাম যে 50টা পুজোকে বেছে নিয়ে আমরা করব, কিন্তু আমাকে ডিএমএসপি সাহেবরা বলেছে 40টা, কারণ 50টা পুজো হলে বিরাট হয়ে যাবে। আর আমরা জায়গাটা ঠিক করেছি যে পুলিশ লাইনের যদি ভিতর থেকে কিংবা উল্লাসের আর পুলিশ লাইনের বাইরে থেকে সেখান থেকে আমরা করব, আমাদের গোলাপবাগের মোড়ে আমাদের যে বড় পুকুরটা আছে সেই পুকুরে আমরা বিসর্জনের ব্যবস্থা করব। কেউ যদি মনে করে আমার ঠাকুরকে আমি ব্যাক করে নিয়ে চলে আসবো আমার পাড়ায় করবো তাতেও অসুবিধা নেই, কিন্তু আমরা সবাই চাইছি যে দুর্গাপুজো কার্নিভালটা তো বিরাট ব্যাপার আপনারা জানেন সবাই, এবং এর প্রস্তুতি অনেক আগে থেকে নেওয়া হচ্ছে বলেই হয়তো আমরা সফল হতে পারব, এবং এটা করতে গিয়ে আমাদের প্রচুর টাকা খরচ হবে। এবং আমাদের বিভিন্ন কোম্পানি তারাও বলেছে যে যারা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের ওপর তারা প্রাইজ দেবে, এবং আমরাও কমিটির পক্ষ থেকে আমি বিধায়ক এবং প্রশাসন একসঙ্গে মিলে আমরা এই দুর্গাপুজো কার্নিভালটা করব। ইতিমধ্যে আমরা প্রায় 250-র ওপরে দুর্গাপুজো কমিটিকে শহরে সমস্ত আমাদের কাছে যে লিস্ট আছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে যা আছে আমরা সবাইকেই প্রায় চিঠি দিয়ে আমরা জানিয়েছি যে আমরা দুর্গাপুজো কার্নিভাল করতে চাই, এবং তার প্রস্তুতি রূপে আমরা 5 তারিখে 4টের সময় আমরা সংস্কৃত হলে একটা মিটিং ডেকেছি সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে। সেখানে আমাদের ডিএম থাকবে, এসপি থাকবে, আমাদের চেয়ারম্যান থাকবে, আমরা সেখানে কীভাবে হবে না হবে একটা আলোচনা করব, এবং তারপর থেকে আমরা দুর্গাপুজো কমিটিগুলোকে আমরা ফর্ম দেবো যারা এতে অংশগ্রহণ করতে চায়। তারপরে সবাই মিলে বসে আমার ঠিক করে কতগুলো ঠাকুরকে নেওয়া যাবে, কতগুলো গেলাবে পুজো কমিটি সেইটা আমরা ঠিক করবো। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং শহর বর্ধমানের দুর্গাপুজোর কমিটিগুলি। বর্তমানে কিন্তু আমরা সত্যি কথা বলতে পুজো কমিটি প্রত্যেকটা পুজো কমিটি আমরা রাজ্য সরকারের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। এবার আমাদের বর্তমানের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় উনি সারা বছরই বিভিন্ন কর্মকার্যের মধ্যে উনি থাকেন, উনি উদ্যোগ নিয়েছেন কার্নিভাল যেটা কলকাতার পর প্রথম বর্তমানে হতে চলেছে কার্নিভাল। তো সেটাকে সুষ্ঠুভাবে কী করে করা যায় আজকের মিটিংটা অ্যাকচুয়ালি যে কার্নিভালটা উনি একটা আমাদের কাছে রূপরেখা চাইছেন যে কীভাবে করলে কার্নিভালটা সুষ্ঠুভাবে করা যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।